السلام الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي رواه البخاري আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ এবং আমন্ত্রিত উলামায়ে আজম ফজলায়ে কেরাম সামনে উপস্থিত দিন দরদি ইসলাম দরদি ভাই ও পর্দা আড়ালের মা ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার সলাত। আপনারা পরিচয় হয়তো পেয়েছেন, ঘোষণাটা খেয়াল করিনি, যে আমি ফার্স্ট টু লাস্ট হানাফি মাদ্রাসার ছাত্র, দাওরায়ে হাদিস দেওবান থেকে দিয়েছি, আর এরপরে এরাবিয়ানদের কাছে 8 বছর মদিনা বিশ্ববিদ্যালয়ে হাদিস নিয়ে 4 বছর অধ্যয়ন করেছি আলহামদুলিল্লাহ। এই কথাটা কেন বললাম, এই জন্যই বললাম যে আমাদের বাংলাদেশে মদিনার সনদে সিলেবাস সাজানো হচ্ছে, এটা শুনেছেন না শোনেন নাই? মাননীয় প্রধানমন্ত্রী উনিও বলেছেন যে এদেশের শিক্ষা ব্যবস্থা মদিনার সনদে প্রচালিত হবে, শুনেছেন আপনারা? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি মদিনাকে ভালোবাসেন, কিন্তু এর মাঝে যে সমস্যাটা এটা উনি বুঝতে পারেন নাই। আমাদের যে হুজুররা বলছেন মদিনার সনদ অনুযায়ী এদেশে শিক্ষা ব্যবস্থা করা হবে, ওরা মদিনা তো চিনে না, চিনে না, মদিনার মানুষকে দেখতেও পারে না, কথা বুঝেন? আমার কথা কি বুঝতে পারছেন? ভাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ভাষাগত দিক দিয়া ভাষাগত সমস্যা আমার আছে, কখনো কখনো একটু অ্যাঙ্গেল করে দিই, আর এটা করার কারণ আছে, সত্যকে যখন কেউ অস্বীকার করে তখন একটু এমনিতি ভাষাটা অ্যাঙ্গেল হয়ে যায়, ভয় কি হয় না? ভাইয়েরা আমার, মদিনার সাথে যাদের ভালোবাসা নাই, মহাব্বত নাই, মদিনার ওলামায়ে কেরামকে যারা চিনে না, জানে না, ভালোবাসে না, যারা মদিনার ওলামায়ে কেরামদের সাথে দুশ্মনী পোষণ করে, তারা মদিনার সনদে শিক্ষা ব্যবস্থা কিভাবে এদেশের জাতিকে উপহার দিবে বলেন? দুঃখজনক হলো সত্য, আমি এইগুলো নিয়ে কখনো আলোচনা করি না। আপনার রফলিয়া দেন জোরে আমিন, নাস্তে আমিন, বুকে হাত না নিচে হাত, রফলিয়া দেন করতে হবে না হবে না, 12 তাকবীর না 6 তাকবীর, এই বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত স্পেশালভাবে কোনো দিন কোথাও আওয়াজ করিনি। তবে প্রেক্ষাপট এখন বাধ্য করতেছে যে আমাদের ভাইদের আনিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুবই জরুরি, আর এটা যেহেতু সম্মেলন একটি সংগঠনের পক্ষ থেকে এখানে সব কথা বলা যাবে না, আর সময় খুবই সীমিত, তাই সব বিষয়ে সমাধানও দেওয়া যাবে না। তবে আল্লাহ যদি চান আগামী ডিসেম্বরের 1 তারিখে বিরামপুরে মাহফিল আছে, সেদিন কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব, আজকে যদি কিছু বলতে পারি চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল সালাত, রসুলের করিম সাল্লামের সালাত যেটা, সেটা শেখানো হবে ইনশাআল্লাহ। প্রথম আমরা কি করব, সালাতে দাঁড়িয়ে কাতা সোজা করব, ঠিক না? ঠিক, কাতা সোজা করতে হবে।
কাতার সোজা করা সম্পর্কে এক নয় দুই নয় আমার কাছে নোট করা আছে। ও ভুলে গেছি, আগে একামত দিতে হবে। একামত দিতে হবে না, আগে একামত দিতে হবে। এবার নামাজ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ডানে বামে দেখবেন না, না তো নামাজ ভঙ্গ হয়ে যাবে। খুব ভালো করে খেয়াল করেন। আর আজকে যা বলে যাব চ্যালেঞ্জ, কোন মুফতির চোদ্দ গোষ্ঠী এটা উল্টাতে পারবে না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার আর সৌদি আরবের এলেম দিয়া আজকে এই নামাজ শিক্ষা দিয়ে যাব। যারা গলাবাজি করেছে, যারা কেতাব দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে বোকা বানিয়েছে, এরা আপনাদেরকে ধোকা দিয়ে গেছে। এরা হাদিস সম্পর্কে কোনো নলেজই রাখে না। সাবধান থাকবেন এদের থেকে। ভাইরা, আমার একামত সম্পর্কে আপনার পৃথিবীর সব থেকে সেরা কেতাব কয়টি বলেন তো? হাদিসের ছয়টি না? হানাফি আহলে হাদিস সকল প্রতিষ্ঠানে এটা পড়ানো হয়। বুখারী মুসলিম আহমদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ, এই ছয়টি, এই ছয়টি নিয়ে আজকে আমি আপনাদেরকে কিছু বুঝাবো। বাকি গেলা তো আছি, খুললেই খালি আমাদের দলিল, খুললেই খালি আমাদের দলিল। আর ওদের একটা দলিল আছে যে এটা করা যাবে না, এটার থেকে এটা ভালো ছিল, এটাও আছে। ওটা নিয়ে আপনাকে বই খুলে খুলে দেখায়। আমার কাছে হাদিসের এমন একটি বই আছে, ওই বইয়ের মধ্যে লেখা আছে হাদিস নিয়ে একেবারে বিশুদ্ধ সনদে হায়ার লেভেলের ব্যক্তিত্বের সূত্রে বর্ণনা আছে। কেউ যদি কন্ট্রাক্ট বিবাহ করে তাহলে পারে একটা হজের নেকি পাবে, বলেন নাউজুবিল্লাহ। তারপরে আছে ওই স্ত্রীর কাছে যতবার যাবে ততবার উমরা হজের নেকি পাবে, কি বলবেন নাউজুবিল্লাহ? হাদিস দেখিয়ে ফতোয়া দেবো আপনাকে। সুতরাং বই দেখিয়ে যারা আপনাদেরকে ফতোয়া দিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে, এরা আপনাদেরকে ধোকা দিচ্ছে, সাবধান থাকবেন। আরে যার পকেটে টাকা নাই, সামান্য টাকা আছে, ও বের করে বলবে এই যে দেখেন আমার কাছে এতটি টাকা আছে। কিন্তু যার পকেটে নেওয়ার মতো না, বাড়ি ভর্তি টাকা আছে, কোটি কোটি মিলিয়ন ডলার, ও কি বের করে করে দেখানো সম্ভব? হ্যাঁ, ওরা পকেট খালি পকেট ওলা তাই দেখাচ্ছে যে আছে আমাদের কাছে। আর আমাদের কাছে গাড়ি ভর্তি দলিল আছে, এর জন্য আমরা বই নিয়ে দড়িয়ে বেড়াচ্ছি না, কারণ দলিল আছে। ওদের বই থেকে আমরা দেখাই দিতে পারবো ওই সময়তে, এই যে দেখো আমাদের দলিল। এবার যাই একামত সম্পর্কে, বোখারিতে কয়টা হাদিস আছে? বোখারিতে হাদিস আছে মোট চারটা, একবার একামত দিতে হবে। এ মর্মে কয়টা হাদিস আছে? চারটা। নাম্বার বলা সম্ভব হবে না, সময় কম। তারপরে 603, 605, 606, 607 দেখে নেবেন। আর বাব বেঁধেছেন, অধ্যায় বেঁধেছেন, বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা কদ কামাতিস সালাহ। আপনার একামতের অধ্যায় একবার করে, একামতের অধ্যায় কদ কামাতিস সালাহ ছাড়া, কতকামাতি সলা ছাড়া, বাকি গেলে একবার একবার করে বলবে। আচ্ছা, বুখারীর এই হাদিস কাদের সাথে মিল খেলো বলেন? আহলে হাদিসের সাথে মিল খেলো। বুখারীর কয়টা হাদিস আছে? চারটা হাদিস আছে। সহিহ মুসলিমে আপনার এই মর্মে হাদিস আছে তিনটি, আবু দাউদের মধ্যে হাদিস আছে এই মর্মে চারটি, তিরমিজির মধ্যে হাদিস আছে মর্মে একটি, নাসাইয়ের মধ্যে হাদিস আছে মর্মে দুইটি, আর ইবনে মাজার মধ্যে এই মর্মে হাদিস আছে চারটি। সর্বমোট ১৮টি হাদিস আছে। হুজুরকে চ্যালেঞ্জ করছি আটটা হাদিস দেখাই দিবেন এই ছয়টি কেতাবে আপনার পক্ষে। আরও চ্যালেঞ্জ করছি বিশুদ্ধ মাত্র একটা হাদিস দেখাই দিবেন স্পেশাল, যে দুইবার করে একামত সম্পর্কে এই ছয়টি কেতাবের মধ্যে একটা বিশুদ্ধ হাদিস আছে শুধুমাত্র দুইবার করে একামত সম্পর্কে। বুঝেছেন প্রশ্নটা, চ্যালেঞ্জটা বুঝেছেন? শুধুমাত্র একামত সম্পর্কে একটি বিশুদ্ধ হাদিস কমপক্ষে ছয়টি কেতাবে দেখাই দেন। অন্য কেতাবে যাই, অন্য কেতাবে যত যাবেন তত আমাদেরই দলিল পাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সহিহ মুসলিমের মধ্যে একটা বিশুদ্ধ রাওয়ায়েত আছে, সেখানে বলা আছে কি যে আজান হচ্ছে এইভাবে দুইবার দুইবার করে, তারপরে ওখানে লাস্টে বলেছে একামত ওইরূপই, একামত কি ওইরূপই। এটা একটা দলিল তারা দিতে পারে, এটা একটা দলিল সহিহ মুসলিম থেকে দিতে পারে তারা, ওই যে আজানের মতো বলেছে। এখানে যদি হাদিসের উপরে তারা আমল করতে চায় তাহলে ওই হাদিসের মধ্যে আছে আজানের মধ্যে তারজিহ করতে হবে, অর্থাৎ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আপনার কয়বার বলতে হবে? কয়বার বলি আমরা? দুইবার বলি না আজানে? চারবার বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
চারবার বলতে হবে, হুজুর আপনি এখানে ভালো মতো বুঝেন আর ওখানে কেন বুঝেন না। একই হাদিসে দুই হুকুম, একটাকে বাদ দিচ্ছেন আর নিজের মতো যেটা সেটা নিচ্ছেন। আপনার মতো কপাল পোড়া আমার মনে হয় আর কেউ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাই আমার 18টি হাদিস দিলাম একবার একামতের, আর এই আমলটি মসজিদে নববীতে আছে, কাবাতে আছে, গোটা মিডল ইস্টে আরবিতে যারা কথা বলে সবাই এই হাদিসের উপর আমল করে, গোটা পৃথিবী বলা যেতে পারে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত দেশে, মালদ্বীপ, সিঙ্গাপুর, এই সমস্ত দেশে এই হাদিসের উপর আমল করে। শুধুমাত্র ইন্ডিয়ার এই দেশে, ভারত উপমহাদেশে আমাদের হানাফি ভাইয়েরা এটা মানতেই রাজি না, ঠিক না ভাই? ঠিক। অথচ হানাফি মাঝহাবের বিদ্বানগণ যারা হায়ার লেভেলের আলেম ছিলেন, যারা মাঝহাবের স্তম্ভ, তারা বলেছেন একবার দিল আলহামদুলিল্লাহ, দুইবার কেউ দিল চলবে, সমস্যা নেই, কিন্তু ওদের মসজিদে একবার একামত দিলে আবার দেওয়া হবে আপনাকে, যে হয়নি এটা, ঠিক না ভাই? ঠিক। এই বাড়াবাড়িটাই আমরা খণ্ডন করার জন্যই বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করেন আমাদের কথা। আপনি ওটা আমল করছেন করেন, আমাদের আপত্তি নাই। আমি যেটা করছি এটাকে বাধা দিয়েন না, কারণ এটা বিশুদ্ধ হাদিস। আল্লাহ পাক বুঝা তৌফিক দান করুন। এবার কাতার সোজা করতে হবে, কাতার সোজা করতে হবে। কাতার সোজা সম্পর্কে হাদিস কয়টা আছে বোখারিতে? বোখারিতে 60টি আছে, সহিহ মুসলিমে 60টি আছে, আবু দাউদের মধ্যে 12টি আছে, তিরমিজির মধ্যে আছে আপনার 2টি, নাসাইয়ের মধ্যে রয়েছে 8টি, এই হলো আপনার ইবনে মাজা, ইবনে মাজার মধ্যে রয়েছে 4টি। সর্বমোট কাতার সোজা করতে হবে এ মর্মে 40টি হাদিস আছে। কতটি? 40টি হাদিস হুজুররা দেখে না চোখে, সামনে এখানে ক্যামেরা জেনে দেখতে পারে। 40টি হাদিস বলছে কাতার সোজা করতে হবে। কিভাবে কাতার সোজা করতে হবে? কাঁধে কাঁধে লাগাইতে হবে। কিভাবে কাতার সোজা করতে হবে? পায়ে পায়ে লাগাতে হবে। বাচ্চারা এবার তোমরা পায়ে পায়ে লাগিয়ে দেখাও, দেখেন আপনারা পায়ে পায়ে লাগানো সম্ভব হয়েছে না হয়নি? মুফতি সাহেবেরা আপনাকে বলবে পায়ে পায়ে লাগানো সম্ভব। ভাই আপনার পা যদি ব্যাকা হয় তাহলে তো করার কিছু নাই, পা যদি ঠিকঠাক হয়, আপনার সৃষ্টিগতভাবে আল্লাহ কোনো ত্রুটি না রাখেন, তাহলে পা মিলানো সম্ভব, এতে কোনো সন্দেহ নাই। দেখে নেন মিলাইছে না মিলাই নাই, দেখতে পাচ্ছেন? এবার কাঁধে কাঁধে মিলাইতে হবে। এই তিনজনকে বেরাও, এদিকে আসো, এই দুজন, দুইজন হলে হবে। আচ্ছা ঠিক, দেখেন কাঁধে কাঁধে মিলেছে না মিলে নাই, সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, এবার তুমি আসো, যাও তুমি সরো, দাঁড়াও তিনজন, দেখেন এবার কাঁধে কাঁধে মিলেছে কি? আরে মিলে নাই, খালি আন্দাজি বলেন, তা দেখে শুনে বলেন। আমরাও কি আপনাকে ধোকা দিতে এসছি নাকি? একেবারে খাঁটি কথা কব, কোনো সমস্যা নেই। দেখেন কাঁধে কাঁধে মিল খাই নাই, এটা একটু উঁচা আছে, এটা একটু উঁচা আছে, ওদিকটা উঁচা আছে। হুজুররা বলছে একজন বাচ্চাকে খাড়ো করে দিয়া বড় মানুষকে বলে যে এবার কাঁধে কাঁধে লাগান দেখি, তাহলে এইভাবে লাগাইতে হবে। দেখেছে না? দেখে না? আপনাকে বলা হলো যে এই যে মাইক্রোফোন যে 4টা 5টা আছে সমান করে রাখেন, ঠিক আছে? একদিকে সমান করে রাখেন। এখন যদি কোনোটা সমান না হয়, এজন্য কি আপনি দায়ী? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাঁধে কাঁধে লাগাও, কেউ যদি ছোটো বড়ো হওয়ার কারণে কাঁধে লাগাইতে না পারে, এই জন্য কি আল্লাহ প্রশ্ন করবে কেন লাগাইতে পারো নাই? মুফতি সাহেব এটা বুঝে না, একটা ইঁটকে আর একটা ইঁটের সাথে লাগালে দেওয়াল হবে না, হলো হবে না, ঠিক না? ঠিক। ইঁটের মধ্যে ছোটো বড়ো হয় না, হয় না, সিমেন্ট দিয়ে পূরণ করতে হয়, সাইডে কম থাকে, কখনো মাথা ভেঙে দিয়ে আবার জোর দিতে হয়, কিন্তু সেটিংটা ঠিক মতো হচ্ছে কি না, এটা হচ্ছে সেটিং। এই সেটিংয়ের জন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ভালোবাসেন আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে সীসা ঢালার মতো একেবারে কাতারবদ্ধ হয়ে। মারসুস শব্দের অর্থ কি? মুফতি সাহেব মুমদাতুল কারি মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ চতুর্থ খণ্ড খুলে দেখুন, এই কাতার সোজা করার সম্পর্কে হাদিস আছে। তারা এই রস শব্দের অর্থ
অর্থ কি? উনি বলেছেন পায়ের সাথে পায়ে মিলিয়ে রাখা, এলজাকুর রিজিল বির রিজিক, আর বলছে ইসাকুর রিজিল বির রিজিল, পাকে পায়ের সাথে মিলিয়ে দেওয়া। হানাফি মাজাবের রুকুন স্তম্ভ বলছে পায়ের সাথে পায়ে মিলিয়ে দিবা। আর তুমি কোথেকে হানাফি হইলা, কোথার থেকে তুমি হানাফি হইলা যে তোমার পায়ের সাথে পায়ে মিলালে এত গায়ে ব্যথা? কিসের জ্বালা পোড়া তোমার? ভাইয়ের আমার লাগিয়ে দিয়েছি, মুফতি সাহেব তোমার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করছি, এ পায়ে পায়ে মিলানো আছে, এখন তুমি এমন একটি হাদিস দিবা যেটা পায়ে পাকে ছুটিয়ে দিতে পারবে। এখন লাগিয়ে দিয়েছি না, একটা হাদিস দিবে মুফতি সাহেব যে এই যে দেখেন ছুটাই দিতে হবে, এই হাদিস আছে, এতটুকু ফাঁকা করে দাঁড়াইতে হবে, একটা হাদিস দিবেন, বেশি লাগবে না। আমি লাগিয়ে দিয়েছি নবী করিম সাল্লামের হাদিস দ্বারা, তুমি নবী করিম সাল্লামের হাদিস দ্বারা ছুটিয়ে দাও। তোমার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করে গেলাম, 40টি হাদিস তোমার স্বীকার করে এদেশের মুফতি সাহেবরা, এদেরকে কিভাবে মুসলিম বলা যেতে পারে? গায়ে জোর আছে বলে আপনি ফতোয়া দিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন। ভাইরা আমার, মুকুন্দপুর এই প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা কি থানা আলাদা নাকি পৃথক থানা? বিরামপুর থানা, বিরামপুর থানার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনার বাড়ির পাশে জায়গা দেননি, মাইকের শব্দে ঘুমের সমস্যা হবে এই জন্য মনে হয়, কিন্তু জায়গায় যে এখানে দিয়েছেন এই জন্য ধন্যবাদ। সত্য ধর্ম মদিরার ধর্ম যদি পেতে হয় বাংলাদেশিকে, তাহলে মদিরায় পড়া ছাত্রদেরকে বক্তব্য দিয়ে তাদের থেকে শিক্ষা নিয়ে আপনাকে মদিরার ধর্ম শিখতে হবে, নাহলে আল্লাহর কসম ইন্ডিয়ার কোনো মাদ্রাসাতে মদিরার বিহীন যারা বিচ্ছিন্ন মদিরার থেকে, সেই মাদ্রাসার থেকে মদিরার ধর্ম পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এবার আমরা যাবো চারটা, এবার আসলো কি, আমাদের একামত হয়ে গিয়েছে, কাতা সোজা হয়ে গিয়েছে। আপনার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদেশ করতেন একেবারে কাঁধে কাঁধে ইলজাক, ইলজাক মানে লেগে যাওয়া, এভাবে লেগে যাওয়া, ইলজাক মানে লেগে যাওয়া, লাজাকা ইলজিকু, দেওয়ালের মধ্যে কিছু লাগাই দিলেন, ওই যে পোস্টার লাগাই দিয়েছেন, এই চিপকায় লাগে যাওয়া, লাগিয়ে দেওয়া, এটাকে ইলজাক বলা হয়। ইলজাক কথা বলা হয়েছে কাঁধে কাঁধে লাগিয়ে দাও, যতটুকু সম্ভব এতটুকু মিলাবে, ছোট বড় হওয়ার কারণে মিল খাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন প্রশ্ন করবে না ইনশাআল্লাহ। বুঝেছি না বুঝে নাই? এবার সামনে চলি, এরপরে কি রফল আদেন না, আল্লাহু আকবার, রফল আদেন করতে হবে। রফল আদেন মানে দুই হাত উঠানো, রফল আদেন মানে কি দুই হাত উত্তোলন করা। দুই হাত উত্তোলন করার জন্য বিশুদ্ধ হাদিস আছে দুই ধরনের, এক ধরনের হাদিস আছে কাঁধ বরাবর, দেখাও কাঁধ বরাবর, এই কাঁধ বরাবর, কাঁধ বরাবর উঠানোর জন্য খুব সহজ পদ্ধতি আপনাকে বলে দিচ্ছি। এই যে হাত ছেড়ে রেখেছি না, ছেড়ে রেখেছি, স্বাভাবিকভাবে যেভাবে হাত আছে আপনি হাতটাকে এভাবে সোজা করেন, আপনার কাঁধ বরাবর হয়ে গেছে। আর যদি কান বরাবর করতে চান, দ্বিতীয় বর্ণনা, এটাও বিশুদ্ধ হাদিস, আমরা দুটার ওপরে আমল করি, দুটার ওপরই বলি। আমাদের ভাইয়েরা বলে কান বরাবর করতে হবে, কাঁধ বরাবর করতে হবে না, কাঁধ বরাবর হাদিস এই মর্মে 200 বেশি হাদিস আমি সংকলন করেছি আলহামদুলিল্লাহ, একটা দুটা না, পৃথিবীর এমন কোনো কেতাব নাই যেখানে হাত উঠানোর কথা আছে সেখানে কাঁধের হাদিস নাই, এমন কোনো সলাতের কেতাবই নাই পৃথিবীতে। যারা মদিনার ধর্ম মানে না তাদের কেতাবের কথা ভিন্ন। ভাইয়ের আবার কাঁধ বরাবর উঠাবেন এভাবে, আর কান বরাবর উঠানোর জন্য আমরা দোয়া করি না আল্লাহর কাছে এভাবে, এই দোয়া করা অবস্থায় হাতটাকে এভাবে করেন, একটু হাতটা দূরে আছে না, দূরে থাকবে দোয়া অবস্থায়, এখন হাত উঠান দেন, নাক কান বরাবর হয়ে গেছে, নিয়ে যান, এখানে কানে লাগিয়ে দিতে হবে, অনেকে এভাবে ধরে টানাটানি করেন, এই দোয়া করা লাগবে না, কান বরাবর এভাবে করলে হয়ে গেল, এইভাবে এবার হয়ে গেছে। এবার হাত বাঁধবো কোথায়? এবার ভেজাল রফুল আদাইনে দুই সময়, এই ব্যাপারে সমস্যা নাই, বললেন যেটা সমস্যা আছে ওটা বলে দিলাম, কাঁধ বরাবর ওনারা মানতে চায় না। বাইরে আবার হাত উত্তোলনের পরে এবার হাত বাঁধার পালা, রফুল আদাইন সম্পর্কে হাদিস আপনার কতটি আছে আমার কাছে, সহি বুখারিতে আছে 5টি, সহি মুসলিমে আছে 6টি, আবু দাউদে আছে 10টি, তারপরে তিরমিজিতে আছে আপনার 2টি,
তিরমিজি, তারপরে আপনার ইবনে মাজার নাকি নাসাইয়ের মধ্যে আছে একটি, এটা দুইটি, আর ইবনে মাজার মধ্যে রয়েছে আপনার নয়টি। সর্বমোট রফুল আদায় করার হাদিস এই ছয়টি কেতাবে আছে আপনার ৩৪টি। কয়টি ভাই? হাত উত্তোলন করতে হবে। এই মর্মে কতটি হাদিস আছে? ৩৪টি হাদিস আছে। আর হাত উত্তোলন করতে হবে কোথায় কোথায়? এক নম্বর তাকবীরে তাহরিমা, দুই নম্বর রুকুতে যাওয়ার সময়, তিন নম্বর রুকুত থেকে ওঠার সময়, চার নম্বর তাশাহুদ, প্রথম তাশাহুদ, প্রথম বৈঠক থেকে ওঠার সময় রফুল আদায় করতে হবে। চারটি জায়গায় হাত উত্তোলনের ক্ষেত্রে সূর্যের থেকে উজ্জ্বল স্পষ্ট হাদিস মারফু মুত্তাসিল, একেবারে নিখুঁত হাদিস রয়েছে, যার মাঝে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এই ছয়টি কেতাবের মধ্যে মোট ৩৪টি হাদিস আছে রফুল আদায় করা। হুজুরেরা আমার এই ৩৪টি হাদিসকে অস্বীকার করে খোড়া যুক্তি দিয়া, মিথ্যা যুক্তি। ইশারা করছে, বুঝেন না কেন ভাই? খোড়া যুক্তি কি? রফুল আদায়ীন বুখারীতে কয়টি হাদিস আছে? ৫টি। সহি মুসলিমে কয়টি বললাম? ভুলে গেছেন নাকি আপনারা? ভুললে তো হবে না ভাই। মোট কয়টি বললাম এই ৬টি কিতাবে? ৩৪টি হাদিস আছে। এগুলোকে খোড়া যুক্তি দিয়ে অস্বীকার করা হয়, বলা হয় যে এগুলো মানসুখ হয়ে গিয়েছে, অর্থাৎ রহিত হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। একটা কথা আপনাদেরকে বলে দিই, সহি বুখারি সহি মুসলিমে এমন কোনো হাদিস ইমাম বুখারি ইমাম মুসলিম রহিমাল্লাহ সংকলন করেন নাই, খাস করে নওয়াজের অধ্যায় সলাতের অধ্যায় যেটার হুকুম বাতিল হয়ে গিয়েছে, একটিও হাদিস দেখাতে পারবে না। চ্যালেঞ্জ থাকলো আমার, একটিও হাদিস রহিত হয়েছে সলাতের অধ্যায় মুফতি সাহেব দেখাই দেন আপনি। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আজীবন চ্যালেঞ্জ। আমাদেরকে চ্যালেঞ্জ করেছে কীভাবে জানেন? কিয়ামতের সুবে সাদেক পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। ওই মুফতিকে তিনবার ডেট দিয়েছি, আমি হাজির হয় নাই। আমি চলে যাওয়ার পরে এক জায়গায় এসছিল, আর বাকি দুই জায়গাতে যাই নাই। আর এই মুফতি আবার কিয়ামতের সুবে সাদেক পর্যন্ত আমাকে চ্যালেঞ্জ করে বা আমাদেরকে। আচ্ছা বলেন তো, কিয়ামতের সুবে সাদেক পর্যন্ত উনি কি থাকবেন বেঁচে? হ্যাঁ, তাহলে চ্যালেঞ্জটা পাগলামি না? এর মানে ও থাকবে না, এ মুনাজারা বহাসও হবে না, এটা চালাকি। সমস্ত চ্যালেঞ্জের মধ্যে তাদের চালাকি আছে, আমি ধরাই দেবো আপনাদের। যেহেতু তাই সময় নাই, চ্যালেঞ্জগুলো ধরাই দেওয়া যাবে না। চ্যালেঞ্জ করবে একেবারে কৌশল করে, ও মনে করে আমি সত্যিই বললাম কিন্তু ও মিথ্যুক। এবার বলে দিলাম, রহিত হয়েছে এ মর্মে পৃথিবীতে একটিও হাদিস দেখাতে পারবে না। বুঝে আসছে না আসে নাই? বুঝেছেন না বুঝেন নাই? এটা সম্পূর্ণ ডাহা একটা মিথ্যাচার, শুধুমাত্র দলকে টিকানোর জন্য, মাঝহাবকে টিকানোর জন্য ডাহা মিথ্যাচার করে যাচ্ছে। হানাফি বড় বড় বিদ্বানগণ এর মর্মে বলে দিয়েছেন যে হাদিস এগুলো রহিত না, এ হাদিসগুলো আমলযোগ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমল করেছেন, আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেও তারাও চারজন আপনার আমল করেছেন, এবং আপনার ওনাদের পিছনে আতা বিন রাবাহ রাদিয়াল্লাহু রহিমাহুল্লাহ সালাত পড়েছেন, উনি বলছেন যে আমি চারজনকে রফল আদেন করতে দেখেছি। বলেন সুবহান। আবার একটা বর্ণনা ওনারা দিয়ে থাকেন যে ওখানে রফল আদেন করে নাই, এটা একেবারেই দুর্বল হাদিস, যেটা চলবেই না বাজারে। আবার আবার এখানে আপনার সম্ভবত ইমাম নববী রহমাল্লাহ বলেছেন এই হাদিসটি বানাওয়াট কথা, এটা হাদিসই না। কথা বলছেন, হাদিস তৈরি করেছে কারা কারা, এদের লিস্ট আছে আমার কাছে, কারণ হাদিস নিয়ে লেখাপড়া করেছি। তার মধ্যে একটা হাদিস তৈরি করেছে, সায়াখরুজু ফি উম্মতি আও ইয়াতি ফি উম্মতি রাজুলুন ইসমুহু সাবিত বিন নুমান, নুমান বিন সাবিত, ওয়া হুয়া সিরাজু উম্মতি, আমার উম্মতে এমন একজন ব্যক্তি আসবে যার নাম হবে নুমান বিন সাবিত, সে হবে আমার উম্মতের চেরাগ। হাদিস তৈরি করেছে। মাঝহাব টিকানোর জন্য যুদ্ধ আজকের না, সে অনেকদিন আগের থেকে যুদ্ধ চলছে। কথা বুঝছেন? এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন, ভুল করবেন, মদিনার দিন হারা হয়ে যাবেন, সাবধান হয়ে যান ভাইরা আমার। এবার আপনারা শুনলেন কি বললাম রফুল আদায় সম্পর্কে। রফুল আদায় সম্পর্কে আমার কাছে অগণিত হাদিস আপনার লিপিবদ্ধ করা আছে, এগুলো শোনারও সময় নাই,
বহুত হাদিস আমি নিয়ে এসেছি, এখানে একটা নোট ভর্তি করা আছে শুধু রফল আদায় সম্পর্কে। এই যে দেখেন, এগুলো পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে স্পষ্ট বুখারীর হাদিস, আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিছনে সালাত পড়েছি, নবী করিম সাল্লাম যখন শুরু করেছেন তখন রফল আদায় করেছেন, রুকু করেছেন তখন রফল আদায় করেছেন, রুকু থেকে উঠেছেন তখনও রফল আদায় করেছেন। হাদিসটি আছে বাইহাকিতে, হাদিসটি আছে সুনানে কুবরাতে। বাইহাকির মধ্যে আপনার সুনানে কুবরার মধ্যে রয়েছে দ্বিতীয় খণ্ড 77, আর হাদিস নম্বর 2519 নম্বর হাদিস। এই হাদিসটি কেন বললাম, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন প্রথম, এই জন্যে তার হাদিসটা বললাম। বুখারিতে হাদিস আছে এই মর্মে, আপনার সহিহ মুসলিমের মধ্যে হবে হাদিস আছে এই মর্মে, অগণিত হাদিস আছে। আপনার সর্বশেষ সাহাবি যিনি আপনার সালাত দেখেছেন মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দলিল আপনার সবাই দিয়ে থাকি, ইনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করছেন, কাব্বারা রাফায়া দাহি, যখন তাকবীরে তাহরিমা বললেন তার হাত উঠালেন, ওয়াইদা রাকা তখন হাত উঠালেন, ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকু তখন হাত উঠালেন। এটি জুফরে রুজুজ রফিল আদাইন, ইমাম বুখারীর একটি কিতাব আছে জুজু রফিল আদাইন, এই কিতাবের মধ্যে রয়েছে, আর এটি হচ্ছে 6 নম্বর হাদিস। সহিহ বুখারীতে মধ্যে রয়েছে 737 নম্বর হাদিস, এভাবে সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 391 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে রয়েছে 745 নম্বর। এক কথায় নাম্বার বলতে গেলে পারে, বললামই তো মিলিয়ার মিলিয়ার ডলারের মালিক, আপনাকে কয়টা দেখাবো, এবং শত শত হাদিস আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। এই মর্মে 400 হাদিস আছে, এটিও কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, বলেন আলহামদুলিল্লাহ। এতগুলো হাদিসকে হুজুররা বলে রহিত হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, তাকবীরে তাহরিমা সময়ের হাত উঠাতে হবে যে হাদিস দিয়ে প্রমাণিত, ওই হাদিসই রুকুতে যাওয়া রুকু থেকে ওঠার সময়ও আছে, আপনি একটা অংশকে রেখে দিলেন আর বাকি দুটো অংশকে ডিলেট করে দিলেন, এ অধিকার কে দিয়েছে আপনাকে? রহিত হলে তো সবই রহিত হবে নাকি ভাই? রহিত হলো তাকবীরে তাহরিমার রফল আদায় উঠে যাবে, তো এটা কেন থাকবে তাহলে? কত ধরনের পায়তারা করেছে বুঝানোর জন্য, বলছে সাহাবায়ে কেরাম মূর্তি রাখতো এই জন্য রফল আদায় করতো, নাউজুবিল্লাহ। এমন কথা কোনো মুলবি বললে সাথে সাথে কাফের হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করে গেলাম। মূর্তি যদি রাখার কারণে রফল আদায় করতেন, তাকবীরে তাহরিমার সাথে তো মূর্তি পড়ে গেছে নাকি? আছে। আচ্ছা, এবার রফল আদায় সম্পর্কে চলে গেলাম, বললাম যে এত দলিল দেওয়ার সময় হবে না, আপনারা এই বইগুলো দেখে নেবেন, আপনাদের বাংলা অনুবাদ হয়ে গেছে, পল্লি পেয়ে যাবেন। এবার রফল আদায় সম্পর্কে শেষ হয়ে গেল, এবার আমরা বলবো হাত কোথায় রাখবেন, এটা দরকার না? হ্যাঁ হুজুররা ভালো করে শোনেন, আর আল্লাহর জন্য সত্যকে মেনে নেন। সত্যকে যদি অস্বীকার করেন তাহলে আমার এটা ক্ষতি না, এটা আপনারই ক্ষতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে বলবে যে তুমি বুঝো কেন বুঝুনি। আর যারা হানাফি মাদ্রাসার ছাত্র, আমি তাদেরকে বলবো যে আমিও এক সময় মনে মনে বলতাম যে হানাফি হয়ে জন্ম নিলে আমি ধন্য হতাম যখন দেওবন্দে পড়তাম, কিন্তু পরক্ষণে যখন এরাবিয়ানদের কাছে পড়লাম তখন আমি এখন ধন্য মনে করি আমাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তোমাদেরকে বলবো যারা হানাফি মাসার ছাত্র, লেখাপড়া শেষ করার পরে কমপক্ষে সৌদি আরবের চার মাজহাবের চারু কেতাব কমপক্ষে পড়ো, ওলামায় আরবদের কেতাব পড়ো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আহলে হাদিস সত্য না তোমরা সত্য। আকিদার ক্ষেত্রে যদি যায় তাহলে খাটাখাট খাটাখাট এদের নাম কেটে দেওয়া যাবে কোনো সন্দেহ ছাড়া। যেমন আল্লাহ কোথায় আছেন, আল্লাহ আরশের ওপরে আছেন, এ মর্মে কোরআন আর হাদিসে অগণিত দলিল আছে। সুতরাং কেউ যদি বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, একেবারে 100 কাফের হয়ে যাবে সে, বুঝেছেন কথা? এখন এগুলো আমরা বলিনি, যদি বলতে যায় অবস্থা খারাপ হয়ে যাবে। ওরা যেভাবে খুঁটাই খুঁটাই আমাদের দোষ ত্রুটি বের করছে, আমরা যদি শুরু করি তাহলে আমাদের অস্তিত্বই থাকবে না ইসলামের মাঝে। ওজে হুজুর কী বললেন? হ্যাঁ আমার কাছে বই আছে, সব আছে আমার কাছে, মিলাল আর নিহান নামে একটা কেতাব আছে, বলবো না, এটা বলবো না, কারণ এই কথা বললে পরে মাথা নষ্ট হয়ে যাবে। থাক,
ভাই আবার রফুল আদেন সম্পর্কে একটা ভালো উদাহরণ দিয়ে দিই আপনাদেরকে। আব্দুল কাদের জিলানী রহিমুল্লাহকে নিয়ে সবাই অহংকার ফখর করে না, করে না, কবর পূজারীরা করে, দেওবন্দি ভাইয়েরাও করে। আব্দুল কাদের জিলানী রহিমুল্লাহ রফুল আদেনকে ওয়াজিব বলেছেন, ওয়াজিব। ভালো করে গুনিয়াতুল তালেবীন মোতালা করেন, সুরা ফাতেহা পড়তে হবে, ফরজ বলেছেন, ফরজ। আপনি কাকে নিয়ে এত অহংকার করেন? আরে আমাদের মুলবি নিয়ে আপনি লাফালাফি করেন, ওর ধর্ম মানেন না আপনি, বলেন আমাদের পীর, ওটা তো পীর আমাদেরই ছিল, তোমরা কাড়াকাড়ি করো কেন? আমাদের আছে, ছিল আমাদের আছে, তোমরা যেভাবে পীর মানো এটা ইসলাম এলাও করে না, এইভাবে পীর মানলে নির্ঘাত জাহান্নামে যেতে হবে। গাউসুল আজম শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলম, গাউসুল আজম কাউকে উপাধি দিলে ও সাথে সাথে অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। নিয়ে যান, নিয়ে যান, মদিনার এলেম দিচ্ছি আপনাকে। ভাইরা আমার, এবার আমরা চলে যাব কোথায়? রফল এলাকা, হাত বাঁধার বিষয়ে। হাত বাঁধার ব্যাপারে বুখারিতে কোনো হাদিস আছে কি না দেখি। কানন্নাস ইউমারুনা আইয়াদাহার রজুলু আদাহুল ইমনা আলা যিরাইহিল ইসরা, বুখারি। মানুষদেরকে, মুসাল্লি সাহাবায়ে কেরামদেরকে আদেশ করা হতো, আইয়াদাহার রজুলু, একজন পুরুষ যেন তার ডান হাতকে বাম হাতের জেরার ওপরে রেখে দেয়। ভালো করে শুনেন, ডান হাতকে বাম হাতের জেরা, জেরার ওপর রাখে। জেরা কি জিনিস রে ভাই? জেরা কাকে বলা হয়? জেরা কি এভাবে রেখে দিয়ে ছেড়ে দিবে যতদূর যাই লুঙ্গি টুঙ্গি সব পার না কোথায়? জেরা বলা হয় পৃথিবীতে যত ধরনের আপনার হাদিসের ব্যাখ্যাকারক আছেন সবাই বলবেন এই কথায়। ইন্টারনেটে যদি জেরা শব্দ, হাদ্দুজ্জেরা, মিকদারুজ্জেরা, মুদ্দাতুজ্জেরা, এই শব্দগুলো দিয়ে সার্চ দেন, তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত জেরা বলা হয়। এখান থেকে এ পর্যন্ত কি বলা হয়? জেরা বলা হয়। এবার আপনার ডান হাতটা, এই হাত কোন পর্যন্ত? ভাই আমাকে এক হাত হারিকেনের লন্ডনের ফিতা দেন, বলতাম না আমার আগে? তাহলে আপনি কি এখান থেকে নেবেন না এখান থেকে, নাকি এ পর্যন্ত? এতটুক কি এক হাত বলতে কোথেকে বোঝায় ভাই না? এই যে জেরা বোঝা হয় এ পর্যন্ত, এবার আপনার এই জেরার থেকে এই পোটা এটাকে হাত বোঝায়, এই হাতটাকে এই জেরা পর্যন্ত রাখেন, রেখে দেন, ছেড়ে দেন, লুঙ্গির নিচে যাবে না উপরে থাকবে। এটা বুখারির থেকে বললাম। হ্যাঁ, বুকে হাত বাঁধার হাদিস হুজুররা খুঁজা পায় না। আরে ভাই, কানা যদি হয় ওকে কিভাবে খুঁজে পাবে? ও তো অন্তরে কানা। ইন্ডিয়া মাদ্রাসায় যে মাথায় ঢুকাই দিয়েছে গোবর, এটা বের করতে আমাকে 1.5 বছর লেগেছে, আর ও বিনা পরিশ্রমে কিভাবে বের করবে? এটা বুখারির এমন বিশুদ্ধ রাওয়ায়াতকে অস্বীকার করছেন আমাদের ভাইয়েরা, শুধুমাত্র তাদের প্রেস্টিজকে, মান সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য, আর কিছু না। এবার বুখারি হাদিস পেয়েছেন? হ্যাঁ, ওই যে মুফতি সাহেব অনেক বই নিয়ে আসে, আর একটা একটা করে কুমুরের বাচ্চার মতো দেখাইতে থাকে। এই মুফতি সাহেব আপনাকে বলেছে, আমি তার বক্তব্যতে শুনেছি, জামালপুর মাদারগঞ্জের বক্তব্যতে বলেছেন উনি, যে বুখারিতে নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, এই পাগলা আসলো কোত্থেকে? হানাফি মাঝহাবের জন্ম হয়েছে 400 শতাব্দী, 400 শতাব্দীর থেকে 1400 শতাব্দী পর্যন্ত হানাফি মাঝহাবের কোনো বিদ্যা নিয়ে কথা কখনোই বলে না। তো এ পাগলা পাইলো কোথায়? খুঁজতে লাগলাম বুখারিতে নাভির নিচে হাত বাঁধার হাদিস কোথায় আছে, দেখলাম বাবুল ইস্তেআনা, সহযোগিতা নেওয়ার অধ্যায়, সাহায্য নেওয়ার অধ্যায়, ভাত দিয়ে, হাতের মাধ্যমে সহযোগিতা নিবে, সাহায্য নিবে, ইনকান লামুরু পিনস মিনা সলা, সলাতের কাজ থেকে যদি হয়, অর্থাৎ সলাতে দাঁড়িয়েছেন লুঙ্গি খুলে পড়ে যাচ্ছে, কী করবেন আপনি? ধরবেন না, ধরবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সলাতে দাঁড়িয়েছেন, কী যে সমস্যা ঘটেছিল, কাপড় ঠিক করার জন্য নাভির নিচে চলে যায় হাত, ওইটাকে উল্লেখ করেছিল, ও বলছে নাভির নিচে হাত বাঁধা হাদিস আছে, বলেন নাউজুবিল্লাহ। কাপড় সোজা করতে গেলে আর উনি বললেন নাভির নিচে হাত, কাপড় সোজা করতে কি নাভির নিচে হাত দিয়েছিলেন না আরও নিচে গেছিল? আরও নিচে তো যেতে পারে, আহ, পায়জামা যদি নিচে নেমে যায়, জুব্বা, ওনারা তো জুব্বা পরতেন না, একটা ঢোলা ঢালা কাপড় পরতেন, নিচে একটা কিছু থাকতো, এটা যদি নিচে চলে যায়, হাঁটুর ওপরে চলে যায়, তাহলে কি নাভির নিচে হলো তো নাকি? হুজুর, তাহলে আপনি আর একটু নিচে বাঁধবেন,
আপনাকে অনুমতি দিয়ে দিলাম। আর যদি হাদিসের উপর আমল করতে হয় তাহলে আপনাকে অবশ্যই বুখারি হাদিস এখানে দিয়ে দিলাম, এখানে আমল করবেন নিঃসন্দেহে। এটা হাত বাঁধারই অধ্যায় সালাতে। ভাইরা আমার, এই হচ্ছে বুখারির বর্ণনা অনুযায়ী। তবে আরও বর্ণনা আছে, একটা আছে রুস, এ রুস বলা হয়েছে, আর একটা কাব্বির কাব, আর একটা সাইদ। চারু হাদিসের ওপর আমল করার জন্য আমরা এইভাবে রেখে তারপরে কী করি আমরা, এই যে আসল জায়গা যেখানে রাখা আছে আগের থেকে বুখারির হাদিস ওখানে রেখে দিই, বুঝেছেন? এবার আর সব থেকে হাত রাখবে কোথায় নির্দিষ্ট করে দুটা বর্ণনা পাওয়া যায়, একটা হচ্ছে সিনার ওপরে রাখবে আর একটা হচ্ছে নাভির নিচে। পৃথিবীতে যত বর্ণনা এ ব্যাপারে আছে সিনার ওপরে বুকের ওপরে বাঁধা হাদিসটা হচ্ছে সব থেকে ভালো হাদিস, বুঝেছেন? ইবনে খুজাইমা রাহিমাল্লাহ বলেছেন এটা সহি হাদিস। এবার চলেন, নিচে হাত বাঁধার হাদিসটা পাওয়া যাবে কোথায়? আবু দাউদের মধ্যে হাদিসটি আছে আর উনি নিজে বলে দিয়েছেন যে এটা আসলে ঠিক না, এই শব্দে এটা ঠিক না হাদিস, এটা ভুল বর্ণনা। আবার দেখবেন দেওবান থেকে যে হাদিস ছাপানো হয়েছে আবু দাউদ, ওখান থেকে চারটা হাদিসকে ডিলিট করে দিয়েছে, এটা লা মাযহাবিদের পক্ষে ছিল, এই জন্য বলেন নাউজুবিল্লাহ। তা আমরা কি দেওবান থেকে কেতাব করাই করি? আমরা তো মদিনার থেকে করি, ফাঁকি দিবেন কেমনে? একে দেখে নিন, মিলাই দিন, কেমন মাঝহাবকে ঠিকানার জন্য মূল কেতাব থেকে হাদিস সরিয়ে যারা দিতে পারে আপনাকে বোকা বানাইতে পারবে না, বই খুলে খুলে অবশ্যই পারবে। ভাইয়েরা আমার, যা হোক সময় খুব সংক্ষিপ্ত হয়ে গেছে, যার কারণে সামনে যাওয়া যাবে না। এবার নাভির নিচের যে হাদিসটা, এটা তো জানা দরকার। এই হাদিসটা বলে ওস্তাদ ইমাম বুখারীর ওস্তাদ, হ্যাঁ, মুসান্নাফ ইবনে আবি সাইবা ওখানে আছে, মুসান্নাফ ইবনে আবি সাইবা এ কেতাবে আছে, এটা ইমাম বুখারীর ওস্তাদ। আরে ভাই, ইমাম বুখারীর ওস্তাদ হলে কি বড় হয়ে যায় নাকি, কি বলেন? ইবনে আবি সাইবা এত বড় একটা কেতাব, একটা পর একটা যদি রেখে দেন তাহলে এত বড় একটা কেতাব। এই কেতাবের মধ্যে যা পেয়েছেন তাই করেছেন কি জমা করেছেন? মেছেরা মাছ মারে, যা পায় তাই নিয়ে দেয়, পরে বাছাই করে না, কাঁকড়া ফেলে দেয়, ব্যাং ফেলে দেয়, বিভিন্ন মাছের ক্যাটাগরি ভাগ করে ফেলে, না করে না। মুসান্নাফ ইবনে আবি সাইবা রহিমাহুল্লাহ উনি ওনার কেতাবের মধ্যে যা পেয়েছে সব ঢুকেছে, যা পেয়েছে সব ঢুকেছে। তারপরে আমাদের দলিলগুলো বেশি আছে ওখানে, বলেন আলহামদুলিল্লাহ। ওই চ্যাপ্টারটা দেখায় না, ওদেরটা দেখায়। এবার দেখেন আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ দেওবন্দের, সে হায়ার লেভেলের একজন আপনার টিচার ছিলেন, হানাফি মাঝহাবের শিরোমণি, আমাদেরও আমরা আলেম হিসাবে তাকে শিরোমণি মনে করি, বড় আলেম। উনি বলেছেন আমি মুসান্নাফ ইবনে আবি সাইবাটা কয়েকটা ছাপা আমি দেখেছি পড়ে পড়ে, ওখানে তাহাতাসসুররা নাভির নিচে শব্দটা নাই, এটা পরে অ্যাড করা হয়েছে, যোগ দিয়ে দেওয়া হয়েছে। তো যেটা ছিল না পরে যোগ দেওয়া হয়েছে, এটা কি হাদিস দিয়ে চালিয়ে দিয়ে কি আমল করা যাবে, কি বলেন? বুঝেছেন এবার নাভির নিচের হাদিসের অবস্থা? তারপর আমরা বলি ভাই করছে করুক, কিন্তু ওরা আমাদেরকে এখানে রাখতেই দিবে না, এটা আমাদেরকে রাখতে। বুখারিতে হাত বাঁধার যে হাদিসটি দেখালাম, আই এদার রজুলু, পুরুষ যেন তার হাতকে বুকের ওপর জেরার ওপরে রাখে। আর আমাদের ভাইয়েরা করলো কি, নারীদেরকে বুকের ওপরে রাখাইলো ঠিকই আর পুরুষদেরকে নিচে নামাই দিল। অথচ হাদিসে এখানে বলছে পুরুষদেরা যেন ডান হাতকে বাম হাতে জেরার ওপরে রাখে, পুরুষদেরটাকে নারীদেরকে দিয়ে দিলেন আর নারীদেরটা আপনারা নিলেন, নাকি উল্টাপাল্টা করে ফেলেছেন? ভাই, নারীরা যেভাবে যেই দলিলের ভিত্তিতে বুকে হাত বাঁধে, ওই দলিলের ভিত্তিতে আমরা পুরুষেরাও বুকের ওপর হাত বাঁধি, বুঝেছেন না বুঝেন নাই? নারীরা বুকের ওপর হাত বাঁধবে, পুরুষেরা নিচে হাত বাঁধবে, এ মর্মে পৃথিবীতে একটি হাদিস দেখিয়ে দেবেন, চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনাকে, একটি হাদিস দেখাবেন নারীরা বুকে আর পুরুষেরা নিচে, এ মর্মে একটা হাদিস দেখাবেন, বেশি না, একটা, বেশি লাগবে না, আশা করি বুঝতে পেরেছেন। এবার হাত বাঁধাবাঁধি হয়ে গেছে, এবার শুরু করতে হবে কি, কেরাত। কেরাত শুরু করবেন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এটা হলো বড় গণ্ডগোল। ভাই, আমি দলিলের আগে আপনার ইমাম দিয়ে দলিল দিয়ে দিই। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হারাম, মাকরুহে তাহরিমি মানে হারাম, বুঝেছেন? আর তিন ইমাম বলছেন সূরা ফাতিহা ফরজ, না পড়লে সালাত হবে না, তিনজন একদিকে আর একজন একদিকে, এবার কারটা শক্তিশালী হবে?
তিন ইমামের ফতোয়া অনুযায়ী হানাফি মাজহাবের কোনো মুক্তাদির সালাত হয় না, এই জন্য যে এরা ফাতিহা পড়ে না, ফরজ ছড়িয়ে দিচ্ছে। ফরজ ছেড়ে দিলে কি সালাত হবে? এবার আপনারাই সামলান, আপনারাই সামলান, আপনার নামাজ সামলান, আমাদের ফতোয়া দেওয়া দরকার না। তিন ইমাম আপনার বিপক্ষে ফতোয়া দিচ্ছে, আর আবু হানিফা রহিমাল্লাহ বলছে এটা মাকরুহ, তাহরিম মানে হারাম, সুতরাং এটা পড়াই যাবে না। নামাজের মধ্যে সালাতের মধ্যে কেউ যদি হারাম কাজ করে সালাত হবে? তাহলে আবু হানিফা রহিমাল্লাহ ফতোয়া অনুযায়ী তিন মাজহাবের আপনার সালাত হচ্ছে না মুক্তাদিদের, বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন কি চার মাজহাব সত্য? কি বলবেন, চার মাজহাব সত্য? কি মাজহাব মানতে গেলে যে বিপাকে পড়বেন তা কি বুঝতে পেরেছেন? আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এক নয় দুই নয়, সব থেকে বেশি আমল যেটা সেটি সালাত 13 বছর বলেছেন, বলে সুবহানাল্লাহ। 13 বছর যে কাজ করেছেন 24 ঘন্টায় 5 বার করেছেন, এটা কি নিয়ে বেশি ফেরকা বানাইছে? আর মদিনাতে যিনি 10 বছর আর প্লাস সব মিলিয়ে 23 বছর যে কালিমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালিমা আকিদা তাওহীদ নিয়ে সব থেকে বেশি গণ্ডগোল লাগাইছেন আমার ভাইয়েরা, যার কারণে আজকে মুসলমান ডিভাইডেড হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা। যদি কালিমা আমাদের ঠিক থাকতো তাহলে পরে আমরা আজকে এক প্ল্যাটফর্মে থাকতে পারতাম। সালাত যদি ঠিক থাকতো মক্কা মদিনা, সালাত যদি আজকে এখানে থাকতো, যে সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রেখে গেছেন আজও মক্কা মদিনা আছে, সেই সালাত থাকলে আজকে আজও আমরা প্ল্যাটফর্মে এক প্ল্যাটফর্মে থাকতে পারতাম। নবী করিম সাল্লামের রেখে যাওয়া মক্কা মদিনার সালাতের সাথে, মক্কা মদিনার মসজিদের সাথে এদেশের হানাফি ভাইদের মসজিদের এক নয় দুই নয় 72টি পার্থক্য, বলেন নাউজুবিল্লাহ। এবার আপনার নামাজ ঠিক না আমার নামাজ ঠিক আপনি বিচার করবেন। নেটে যদি চলে যান মক্কা মদিনার সাথে এদেশের মসজিদের 72টি পার্থক্য, তাহলে আমার আলোচনা পাবেন। গতবার এক সম্মেলনে বলেছিলাম, এভাবে ভাইয়েরা আমার, অকট্ট দলিল দ্বারা আহলে হাদিসের যে সালাত, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রেখে যাওয়া সালাত, প্রমাণিত, নিঃসন্দেহে প্রমাণিত। এদেশে সংখ্যায় কম, এদেশে আমাদের আলেম ওলামা কম, এদেশের আমাদের সাধারণ জনগণ এই মাদ্রাসাকে ইসলামিয়া বানিয়েছিলেন, আব্দুল্লাহ কাফির রহিমাল্লাহর পদার্পণে এই মাঠে ঘটেছে, এই মাদ্রাসাকে আলিয়া বানিয়ে দিয়ে আজকে আলেম তৈরি হচ্ছে না। এভাবে বাংলাদেশের বহু মাদ্রাসাকে আলিয়া বানিয়ে দিয়ে আলেম তৈরি হচ্ছে না, যার কারণে আজকে আমরা আপনাদের বোঝাতে সক্ষম হচ্ছি না। রহমতুল্লাহ এমপি সাহেবের একটি মাদ্রাসা ছিল, কোটি কোটি মিলিয়ার্ড ডলারের মালিক, তার মাদ্রাসাটাকে আলিয়া বানিয়েছেন, যারা বানিয়েছেন আজও তারা বেঁচে আছেন। আল্লাহর কাঠগড়া দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, কওমি মাদ্রাসা ছাড়া ভালো আলেম তৈরি হবে না, সুতরাং গ্রামে গ্রামে কওমি মাদ্রাসা তৈরি করতে হবে। যদি না করেন গ্রামবাসী আপনারা পাপী হবেন। এই মাদ্রাসা ফাজল হয়েছে আলহামদুলিল্লাহ, এখান থেকে সুসন্তান তৈরি হয়ে দেশের জন্য কাজ করবে, অবশ্যই ধর্ম প্রচারের জন্য, আপনার ইমান ঠিক করার জন্য, আপনার মসজিদে সালাতের ইমামতি করে সালাত শুদ্ধ হবে এবং শুদ্ধ কেরাত পড়ার জন্য অবশ্যই কওমি মাদ্রাসা করতে হবে, না হলে পারে এখানকার মানুষ সবাই পাপী হবেন। আর যদি না পারেন এই মাদ্রাসাতে ভালো শিক্ষক রেখে শুদ্ধ কোরআন শিক্ষা দিতে হবে, এই সিলেবাস অনুযায়ী যদি পরিশ্রম করে ভালো করে টিচিং দেওয়া হয়, নির্ঘাত এখান থেকে আলেম তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমাদের তৌফিক দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ও তাই ভাইরা, আমার হাত বাঁধা পর্যন্ত দেখালাম, সূরা ফাতিহা পড়া যুক্তি দিয়ে বুঝালাম ইমামদেরকে, আর বাকি যেগুলো আছে এগুলো বলতে পারলাম না। তবে একটা কথা বলে দিয়ে শেষ করে দিই, আমাদের দেশে সুনামধন্য বড় বড় ওলামায়ে কেরাম ইনারা বলছেন, ভাইরে ভাই হাদিস মানা যাবে না, সুন্না মানতে হবে। আলাইকুম বিসুন্নাতি তারাক্তু ফিকুম আমরাইন সুন্নাতি, ওখানে বলা হয়েছে, আর নিকাহ মিন সুন্নাতি ফালাইসা ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, এইসব হাদিস দিয়ে বলবে সুন্নাত মানতে বলেছেন। এখানে একটা ওই যে বড় হুজুর বই নিয়ে নিয়ে আপনাদের বোকা বানায়, ও বলেছে একটা হাদিস মানতে হবে, হাদিস মানতে হবে, এমন একটা হাদিস দেখিয়ে দাও সুন্নাত মানতে হবে, এখানে সব জায়গায় বলেছেন। আচ্ছা বলেন তো সুন্নাত কি? ও হাদিস আর সুন্নাতে কোনো পার্থক্য নাই, তারপরে তারা পার্থক্য করেছে, ওদের হিসাবে আমরা মেনে নিলাম। সুন্নাত বলা হয় নবী সাল্লাম যেটা করেছেন, করতে আছেন আজীবন করেছেন, আর হাদিস বলা হয় একবার করেছেন, দুবার পাঁচবার করে ছেড়ে দিয়েছেন। ভাইর আবার সুন্নাত যদি এটাই হয় তাহলে আপনাদেরকে একটু বুঝাই দিই, এই যে সুন্নাত সাবেত করছেন প্রমাণ করছেন, এই সুন্নাটা কী দিয়ে প্রমাণ করছেন?
কোরআন দিয়া হাদিস দিয়া? আরে ভাই, সুন্নাত প্রমাণ করতে হচ্ছে আপনাকে হাদিস দিয়া। হাদিস ছাড়া বাইরে যেতেই পারবেন না, কোনো সুন্নাতই প্রমাণ হবে না। সুন্নাতকে সুন্নাত দিয়া প্রমাণ করেন, দেখি বাপের বেটা কেমন আছে না। বুঝেছেন আমার কথা? আমার মনে হয় সাধারণ মানুষ বুঝেন না, কিন্তু হুজুররা ঠিকই বুঝেছেন। হুজুররা বুঝলি হবে আর লাগবে না। আচ্ছা আর একটা কথা, আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা আমার সুন্নাত, যে বিবাহ করবে না সে আমার দলভুক্ত না। বুঝছেন? তাহলে সুন্নাতের উপর আমল করতে হবে না হবে না? আমি এবার বলি, শেখুল হাদিস সাহারানপুরি ভারত উপমহাদেশের মধ্যে হানাফি মাজহাবের সব থেকে বড় শেখুল হাদিস ছিলেন। ওনার ক্লাসে বসার সুযোগ আমার হয়েছে, রহিমাহুল্লাহ। উনি কিন্তু বিবাহ করেন নাই, তাহলে উনি কি ইসলাম থেকে বের হয়ে গেছেন নাকি? শেখুল হাদিস যদি ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে আপনার অবস্থা কী হবে? হ্যাঁ, এবার চলে যাই দেওবন্দে। আমি যতদিন পড়েছি এবং এবার গতবারে গেছিলাম দেওবন্দ ঘুরে আসলাম, আমার ওস্তাদ, সরাসরি ওস্তাদ দেওবন্দ মাদ্রাসার আপনার ভাইস প্রিন্সিপাল আব্দুল খালেক মাদ্রাসি হাফিজাহুল্লাহ, আমার খুব প্রিয় ওস্তাদ ছিলেন, প্রায় ওনার রুমে যেতাম। ইনি আজ পর্যন্ত বিবাহ করেননি, বলেন সুবহানাল্লাহ। এবার উনি কি মুসলিম না কাফের আপনি ফতোয়া দেন, আমাকে দিতে হবে না। আপনি যে বলছেন সুন্নাত মানতে বলেছেন, সুন্নাত মানতে হবে, সুন্নাত না মানলে কাফের হয়ে যাবে, এবার আপনি ফতোয়া দেন দেওবন্দের হুজুরের অবস্থা কী হবে? ভাই প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা এই যে বারান্দায় দিকে চলে আসেন, দেখেন কোথাও ঢোকা যায় কিনা, ঢুকে যান মহতারাম আমিরে জামাত আসবেন। ও দুই তলার ওপরে চলে যান, ছাদের ওপরে আছে, দুই তলার ওপরে বারান্দা সহ সব জায়গা আছে, বসেন। হ্যাঁ মা বোনেরা আপনারাও দেখেন কোথায় কোথায় বসা যায়, জায়গা খুঁজে খুঁজে বের করে বসে যান, সুন্দরভাবে ওয়াজ করতে থাকেন, শুনতে থাকেন, ইনশাল্লাহ উপকার হবে। ভাইয়েরা আমার, সুন্নাত প্রমাণের জন্য হাদিস লাগবে। ওরা বলে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, সুতরাং যদি হাদিস সহি হাদিস মানতে হয়, এই সহি হাদিস মানা যাবে না, একথা কে বলেছে বলেন তো? এদেশের কৌতূহল বক্তা, লজিক বক্তা শুধু মা বোন নিয়ে কথা বলে, কথা বুঝছেন? এর নাম কি জানেন? এ ভাই বলেন না, এই যে পোস্টার দেখলাম যে আপনাদের এলাকায়, আরে ওই যে কুষ্টিয়ার দিকে বাড়ি, হে যারা চিনেন চিনেন, ভালো কথা। আমাদের তো কাউরি নাম নিয়ে কথা বলা ঠিক না, যারা বুঝেন ভালো কথা। এই হুজুরে কয়েছে, বলেছে এক বক্ত হতে সহি হাদিস মানা যাবে না। আমি আজকে চ্যালেঞ্জ করলাম, এই হুজুর তোবা না করলে অরিজিনাল কাফের চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে, কথা বুঝেছেন? সহি হাদিস মানতে হবে, মানতে হবে, মানা যাবে না। এ মর্মে দলিল দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করেছেন, এটা সহি হাদিস, সুতরাং আপনাকে 11টা বিবাহ করতে হবে। এ পাগলে কয় নাকি, ছাগলে খায় নাকি? আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে একবার করে একদিন দুদিন আমল করে কি বাদ দিয়ে দিয়েছিলেন নাকি? না, বিয়ে করে সারা জীবন ছিল সাথে, মৃত্যুর সময় 9টি স্ত্রী ওনার ছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে বিবাহ করাটা কি সন্ন্যার, সুতরাং এই সন্ন্যা পালন করতে হবে। আর হাদিসে তো স্পষ্ট আছে, আর নেকাহ মিন সুন্নতি, বিবাহ হচ্ছে সন্ন্যাত, সন্ন্যাত যেহেতু, সুতরাং হুজুর আপনাকে সন্ন্যাতের ওপর আমল করতে হবে, সুতরাং আপনি 11টা বিবাহ করেন, আহলে হাদিসকে 11টা বিবাহ করতে হবে না। বুঝেছেন কাজটা? আরে ওটাকে হাদিস বলে আমাকে বলে 11টা বিবাহ করেন, ওটা সন্ন্যাতের রসুল, সন্ন্যাতের রসুল যদি মানতে হয় তোমাকে 11টা বিবাহ করতে হবে, মতান্তরে 15টা, মতান্তরে 13টা। হুজুর বুঝে না হাদিসের ঠ্যাং, আর উল্টাপাল্টা ফতোয়া দেয়। আর একটা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন এক কমের গ্রামের ডাস্টবিনের পাশে গেছেন, যে দাঁড়িয়ে পেশাব করেছেন, হাদিস যদি মানতে হয় তাহলে দাঁড়িয়ে পেশাব করতে হবে, কথা বুঝছেন? এখানেও কয় কি পাগলে কয় নাকি, ছাগলে খায় নাকি? ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যদি কোনো ডাস্টবিনে যেতেন, দাঁড়িয়ে পেশাব করতেন না? করতেন না, কোনো উপায় নাই। এখানে বসতে গেলে কাপড় নষ্ট হবে, মাগরিবের সলাৎ পড়ালে সলাৎ হবে না, নিরুপায় যখন তখন দাঁড়িয়ে পেশাব করবেন না, খালি দাঁড়িয়ে বসা করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার এরকম অযোগ্য জায়গায়, অর্থাৎ যেখানে বসা যাবে না এমন জায়গায় গেলে, ততবার উনি দাঁড়িয়ে পেশাব করতেন। আর এখানে দাঁড়িয়ে পেশাব করাটাই হচ্ছে সন্না। হুজুর তুমি দাঁড়িয়ে পেশাব করো, আমাদের করা লাগবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়িয়ে করেছেন ওখানে দাঁড়িয়ে করাই সন্না, আজীবন সন্না। আমরা ওখানে যদি চলে যাই তাহলে ওখানে আমরাও দাঁড়িয়ে পেশাব করি, বুঝেছেন?
এভাবে আপনাদেরকে সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য করে ধোঁকা দিচ্ছে। ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন এগুলো সুন্নাহ, যেগুলো করেননি সুন্নাত না। তাহলে পরে কিয়ামতের নিদর্শন যা ঘটবে এগুলো কি করেছেন নাকি? ইমাম মাহদী আসবে, দাজ্জাল আসবে, অমুক আসবে, অমুক আসবে, এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন নাকি? তাহলে এগুলো হাদিস না? এগুলো অস্বীকার করলে কি হবে? কবরের শাস্তি হবে, ভালো কিছু হবে? এসবগুলো হাদিস না, হাদিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে কি সারা জীবন দেখাইছেন যে যে দেখো কবরে আজাব হচ্ছে, কবরে শান্তিতে আছি? এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখাইছেন নাকি? তাহলে এগুলো হাদিস না, সুন্নাহ? হাদিস, আরে ভাই হাজার হাজার হাদিস কেউ অস্বীকার করছে শুধু মাজহাব টিকানোর জন্য। সাবধান, সতর্ক, আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাবদেহি করতে হবে মুফতি সাহেব। সামান্যতম এলেম নিয়ে এত গলাবাজি করেন না। আলেম ওলামাদের কাছে বসুন, এলেম শিক্ষা অর্জন করুন। মদিনায় চলে যান, ভিসা করে যে শিক্ষাশোনা করে, ওলামায়ে কেরাম কাকে বলে, আলেমে দিন কাকে বলে, সেখানে আপনার শিক্ষা আছে, ওখান থেকে সঠিক শিক্ষা পাবেন, এখানে বসে সঠিক শিক্ষা পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। সময় একটু বেশি নিলাম, এই জন্য দুঃখিত। হ্যাঁ, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।